হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই হবে। তো আবার বাহ, ক্যা সিন হ্যায়। আবার আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কোথায় এসেছি আপনারা হয়তো থাম্বনেল বা ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেছেন যে আমরা আজকে এসেছি এক্সপো মেলা মালদা। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, মালদা এক্সপো মেলাতে কী কী আছে সেটা আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিও না দেখে যাবেন না। তো চলুন আমরা এক্সপো মেলাটা ঘুরে যাক পুরো। একতমও নয়, দুইতমও নয়, চারতমও নয়, পাঁচতমও নয়, পঁচিশতম মালদা এক্সপো মেলা 2023 DSA ময়দান। তবে আপনি হয়তো ভাবছেন যে আমি মালদা এক্সপো মেলা যাব কি করে, তবে চিন্তা করার কিছুই নেই। গুগল ম্যাপে সার্চ মারুন DS ময়দান, তারপরেই দেখতে পেয়ে যাবেন মালদায় এক্সপো মেলা কোথায় বসে আছে। দেখিয়ে দুটো এক্সপো মেলা দেখতে পাচ্ছি, তবে মানে অরিজিনাল এক্সপো মেলার কোনটা সেটা মানে ঠিক করে বুঝতে পারছি না। একটা এখানে এক্সপো মেলা আছে, আবার এখানে একটা এক্সপো মেলা আছে ওইদিকে, তবে এখানে মাঠ আছে তার জন্য মানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে খেলার মাঠ, এই যে দেখুন, এটা এক্সপো মেলা মানে আসার এটা দিয়ে রাস্তা। এখানে লেখা আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব, এটা দিয়ে একটা মানে রাস্তা আছে। এটা মানে এটা এক্সপো মেলার এটা হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে একটা এক্সপো মেলা। তবে আমরা ঠিক মতো বুঝতে পারছি না মানে কোনটা মানে অরিজিনাল বা আমরা মানে কোনটাতে আমরা যেতাম সেটা মানে বুঝতে পারছি না আমরা। তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মানে হিন্ডোলা বলে না কার্কিন্ডোলা বলে সঠিক বলতে পারছি না, এটা মানে এখন ঘোরার চালু হলো। আর আমরা যেটা মানে মেলাতে ঢুকেছি টিকিট নিয়ে সেটা এখন মানে চালু হয়নি, তবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এক্সপো মেলার মধ্যে এমন কি জিনিস নাই যে আপনি পাবেন না, মেলাতে যা বিক্রি হওয়ার রয়েছে, যা বিক্রেতার রয়েছে তা অবশ্যই পাবেন আপনি। তবে এখানে রয়েছে কার্কিন্ডোলা, ব্রেকডান্স এবং রেল, আরও এক্সট্রা তিনটা জিনিস নতুন নতুন রয়েছে যেটা আমি কোনোদিন দেখিনি। তবে আপনারা কার্কিন্ডোলা বলেন না কি বলেন সেটা তো জানি না, বাট আমরা কার্কিন্ডোলাই বলি। যেরকম রয়েছে এটাই একটা নতুন, তবে এটা যদি আপনি কোথাও দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। তবে আরও যে দুটো জিনিস রয়েছে সেটি মানে আপনি পুরো ভিডিও দেখেন তারপরেই বুঝতে পারবে কী আছে। কেসা লগা মেরা মজাক। এখানে রয়েছে কাপ প্লেট এবং থালা ফাইবারের, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখে তো একদম মন ভরে যাচ্ছে। তবে এখানে যে দেখতে পাচ্ছেন শোকেস, আলমারি, খাট, এদের মধ্যে অনেক কিছু রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন ঘাড়ি ব্যাগ এবং স্কুল ব্যাগও রয়েছে। এখানেও রয়েছে ভেল, ক্লিপ এবং যাবতীয় জিনিস, হার, আংটি এবং সুন্দর সুন্দর কলম। এখানেও দেখতে পাচ্ছেন অনেক ধরনের এবং অনেক কালারের চশমা রয়েছে। তবে এখন যেগুলো দেখলেন এগুলো রয়েছে লেডিসের গলার মালা এবং অনেক রকমের অনেক ধরনের জিনিস। একবার সাজানোর দৃশ্যটা দেখুন, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন এখানে রয়েছে চুড়ি মালা এবং কানের বালি। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নখ পালিশ, লিপস্টিক আর অনেক ধরনের অনেক কিছু। তবে এক্সপো মেলাটা মনে হচ্ছে না যে আমাদের ছেলেদের জন্য,
শুধু আর শুধু মেয়েদের জন্যই, কারণ বুঝতে পারছেন আমি কিসের জন্য সেই কথাটা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক মজা লাগছে। আর কথা হচ্ছে যে আমরা যখন এসেছিলাম তখন কিছু চালু হয়েছিল না, তো এখন দেখেন বেস্ট অনেক কিছু চালু হয়ে গেছে। দেখতে কি মজা লাগছে, কিন্তু আমি এগুলো তো মানে চাপতে পারবো না, কারণ আমাকে মানে অনেক ভয় লাগে, আমাকে অনেক ভয় লাগে তার জন্য আমি চাপতে পারছি না এগুলোতে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা নাকি, শুনলাম আমি এরিয়াকে আসিনি, তবে এটা নাকি নতুন এসেছে দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চার জন্য এগুলো সব, আমাদের জন্য না, আমরা বড়। আর আর কথা হচ্ছে যে চাপার বেলা তো চেপে যাবো, কিন্তু চেপে অনেক ভয় লাগবে। তবে এরা যে সব চাপলো এদেরকে এখন কিন্তু মজা লাগছে, কিন্তু একটু পরে দেখবে যে মানে অনেক চিৎকার করবে, রিয়াকশনটা দেখতে পাবেন। এটা যে গোল গোল করে ঘুরছে এটা কিন্তু আমি নতুন দেখছি, তবে আপনারা কি দেখেছেন কোনো দিন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে বলেন। এই গোলাতে রয়েছে তিনটা বাইক এবং মালুতিকা, তবে এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানকার কিন্তু এই গোলাটা নয়। আপনাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে এক টনে দুটো এক্সপো মেলা রয়েছে, তবে এই গোলাটা হচ্ছে দুই নম্বর মেলার। গোলার মধ্যে বাইক রেসটা প্রথমবার দেখলাম আমি, দেখে যতটা মজা পাচ্ছিলাম ততটা ভয় লাগছিল। আমরা এসেছিলাম তিন বন্ধু মিলে, ঘুরতে ঘুরতে পেরিয়ে এলো সন্ধ্যা। কোথায় যাব রাস্তা খুঁজে না পেয়ে চলে গেলাম সোজা। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা খেয়েছেন এই কুলপি মালাইটা, এই দেখুন দুই নম্বর এক্সপো মেলার নাগরদোলার লাইট। দুই নম্বর এক্সপো মেলার লাইট কিন্তু দেখতে খুব ভালো লাগছে, তবে আপনাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি দুই নম্বর এক্সপো মেলার ভিডিও আসবে এই ভিডিওর পার্ট টুয়ে। ঘোরাঘুরি করতে করতে মেলার মধ্যে রাত হয়ে পড়ল। আপনাদের ভেবেছিলাম যে পাবলিক রিয়াকশন দেখাবো এখানকার, বাট আপনাদের দেখাতে পেরেছিলাম না কারণ চার পাঁচজন ছিল তাই। এবার দেখতে পেয়ে গেলেন পাবলিক রিয়াকশনটা কেমন ছিল। এটা হচ্ছে ব্রেক ডান্স, তবে এখানে যেটা আছে এটা হচ্ছে ছোট। এখানে দেখুন দাদা আমার আইটেম মিলাচ্ছে, বেলুনা না মেরে তিরপাল না ফাটিয়ে দেয় আবার। আরে দিদি এত ভাবার কী আছে, অনেকটা বেলুন আছে তো, মারো তাড়াতাড়ি, তাড়াতাড়ি মারবি তবেই তো আমরা দেখতে পাবো আইটেমটা কোথায় হলো।
আরে ভয় করার কি আছে, ওই তো আসলে ভূতই নয়। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনাদের কাছে একটি অনুরোধ করব, পার্ট টু দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। মালদা এক্সপো মেলা দেখে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন, ততক্ষণের মতো বাই বাই।